আজকে চলে এসেছি পার্সেন্টেজের আরো বেশ কিছু ট্রিক্স নিয়ে। তো তোমরা যদি আগের ভিডিওটি পার্সেন্টেজের আগের ভিডিওটি যদি মিস করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে বা উপরের আই বাটনটা টাচ করলে লিংক দেখতে পাবে, সেখান থেকে দেখে নিও অবশ্যই। তো আজকের ভিডিও আজকের অঙ্কগুলো চলো স্টার্ট করি। আর তার আগে বলি, যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। তো চলো আজকের ট্রিক্সগুলোকে স্টার্ট করা যাক। তো চলো আজকে প্রথম অঙ্কটা দেখি কি আছে। একটি চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা 425 লিটার, তলদেশে ছিদ্র দিয়ে 8% জল বেরিয়ে গেলে চৌবাচ্চায় অবশিষ্ট জলের পরিমাণ কত। তার মানে দেখো 425 লিটারের মধ্যে 8% জল বেরিয়ে গেছে। তো নর্মালি আমরা এই অঙ্কগুলোকে কি করি যে 425 লিটার ইনটু 8% করে কতটা জল বেরিয়ে গেছে সেটা বার করি, দেন 425 লিটার থেকে মাইনাস করে আমরা অবশিষ্ট জলের পরিমাণটা মানে চৌবাচ্চায় কতটা জল রয়েছে সেটা বার করি। তো এক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা কিছু ট্রিক্স ফলো করব। তো সেজন্য আমি দেখো 8% জল বেরিয়ে গেছে, তাহলে চৌবাচ্চায় কত পার্সেন্ট জল অবশিষ্ট আছে এটা তোমরা মুখে মুখে করতে পারবে। 8% যদি বেরিয়ে যায় টোটাল পার্সেন্টেজ হচ্ছে 100%। তো 100 থেকে আমরা 8 মাইনাস করব, 100 মাইনাস 8%, তার মানে দেখো 92% জল রয়েছে। তো এইটুকুনি তোমরা মুখে মুখেই করতে পারবে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে এই 425 লিটারের 92% মানেই হচ্ছে আমার যেটা জানতে চেয়েছে মানে চৌবাচ্চা অবশিষ্ট জলের পরিমাণ। তো চলো সেটা বার করতে। তো এরকম থাকলে তোমরা একেবারে 425 × 92/100 ক্যালকুলেশনটা করে নেবে। ব্যাস চলো ক্যালকুলেশনটা করে নিই। 5 দিয়ে কেটে দিলাম, আবার 5 দিয়ে যাচ্ছে, এবার দেখো 4 দিয়ে একদম কাটা যাবে, তাহলে হচ্ছে 23 × 17। তাহলে 17 × 23 মানে কি, 3 × 17 = 51 আর 17 × 2 = 34, তার মানে তোমার দেখো দাঁড়াচ্ছে ওই দুটো যোগ করলে 391 লিটার। তাহলে আমার অপশন বিটা হচ্ছে কারেক্ট অপশন। তো তোমরা বুঝতে পারলে যে যদি এক্সামে এই টাইপের অঙ্ক আসে তোমরা একদম শর্ট প্রসেসে শুধুমাত্র মাইনাস টুকুনি মানে 100 থেকে মাইনাস করে নিয়ে সেটার পার্সেন্টেজটা একদম বসিয়ে দিয়ে অঙ্কটা সলভ করে। তাহলে সেকেন্ড মেথডটা দেখি। তো প্রত্যেকটা অঙ্কেই কিন্তু এক একটা করে ট্রিক কাজে লাগছে, তো তোমরা সেইগুলো ভালো করে দেখে নিও। তো চলো দেখো 2 নম্বরে কি আছে, 135 এর 35% = x এর 45% হলে x এর ভ্যালু কত। তো নর্মালি আমরা কি করি, আমরা 135 এর 35% = x এর 45% করে সেটাকে সমাধান করি। তো দেখো এটা করতে গেলে আবার দেখো নিচে 100ই আসছে দুদিকে, তার মানে 100টার কোনো ভ্যালু থাকছে না, 100টা ক্যান্সেল হয়েই যাচ্ছে। তো এক্ষেত্রে এরকম থাকলে আমরা কি করব, এই পার্সেন্টেজ রয়েছে তার জন্য আমরা 35/100 বা 45/100 এরকম আর লিখবো না, শুধুমাত্র 35 শুধুমাত্র 45 এরকমভাবে লিখবো। তো এক্ষেত্রে কী করবো, দেখো এক্স এর 45% না, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, এক্স এর 45% মানে এক্স এর যত পার্সেন্ট সেটাকে আমরা নিচে লিখবো আর ওপরে লিখবো এই যে 135 এর 35%, তার মানে 135 × 35, আশা করি ক্লিয়ার। তো এবার ক্যালকুলেশনটা কাটাকুটিটা করলেই কিন্তু আমাদের এক্স এর ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে। তো 5 × 7 = 35, 5 × 9 = 45, 9 × 15 = 135, 7 × 15 = 105, তাহলে আমার অপশন বিটা হয়ে গেল কারেক্ট অপশন। তো চলো নেক্সট অঙ্কটা দেখি কি আছে। জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, আর বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত পার্সেন্ট কমছে। তো আমার 4টি অপশন দেওয়া রয়েছে। তো দেখো এই অঙ্কগুলো করার সময় দেখো জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ছে, তার মানে নর্মালি কি হয় জলের পরিমাণ যদি 100 হয় তাহলে 10% 100-এর মধ্যে 10 বাড়ছে, তার মানে বরফের পরিমাণ হচ্ছে 110। এবার এখানে কি বলেছে, বরফ গলে জলে পরিণত হলে, দেখো এটা তো মনে মনেই তোমরা করতে পারবে, তাহলে বরফ গলে জলে পরিণত হলে আমরা কি করব, বরফের পরিমাণ মাইনাস জলের পরিমাণ বাই বরফের পরিমাণ ইনটু 100, তো একদম সেটাই ডিরেক্টলি বসিয়ে দেবো। দেখো 10% বেড়েছে, তাহলে বরফের পরিমাণ মাইনাস জলের পরিমাণ করাও মানে কিন্তু 10টাই হবে,
তাহলে আমরা বসাবো 10 বাই তখন নিচে কি বসাবো বরফের পরিমাণটা তার মানে 110 ইনটু 100 এত পার্সেন্টেজ তার মানে দেখো এখান থেকে যদি আমরা আসি নরমালি 110 মাইনাস 100 বাই 110 ইনটু 100 পার্সেন্ট তো একেবারে করে নিলাম 10% উপরে 10 বাই বরফ মানে জমার পর বরফের যে আয়তনটা হবে 110 ইনটু 100% তো জিরোগুলোকে আমি ক্যান্সেল করে নিলাম তাহলে আমার থাকলো হচ্ছে 100 বাই 11 তো এটাকে 100 বাই 11 কে যদি আমরা অপ্রকৃত তো করেই নি তাহলে আমার কত দাঁড়াচ্ছে দেখো 9.11 সরি মিশ্র তো যদি আমরা করে নি মানে অপ্রকৃত থেকে আমাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে তো দেখো 9.11 প্লাস 1 মানে 100 বাই 11 তার মানে তো তোমরা একেবারে অ্যানসারটা কারেক্ট বুঝতেই পারছো কোনটা এটা লেখা দরকার নেই তার মানে আমাদের অপশন এটা হচ্ছে কারেক্ট অপশন তো চলো পরের অঙ্কে আমরা চলে যাই 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম তো আমাদেরকে জানতে হবে 1 টনের সাথে 1 কিলোগ্রামের কি রিলেশন তো 1 টন মানে আমরা জানি 1000 কিলোগ্রাম তো 1 টন মানে হচ্ছে 1000 কিলোগ্রাম আর 1 কুইন্টাল 25 কিলোগ্রাম এটা মানে কত 125 কিলোগ্রাম তাই তো তাহলে আমি দুটোকে একই এককে নিয়ে চলে এসেছি তো এইটা তো আমরা মুখে মুখেই করতে পারবে তো একেবারে কি করব আমরা 1 টনের কত শতাংশ এইটা তার মানে দেখো যার বলেছে কার বলেছে 1 টনের তাহলে সেই 1 টনকে আমি নিচে রাখব তো 1000 এবার কার পার্সেন্টেজ বার করতে বলেছে তাকে আমি উপরে রাখব 1 কুইন্টাল 25 কিলোগ্রামের পার্সেন্টেজ আমাকে বার করতে বলেছে তাহলে আমি উপরে রাখব 125 কিলোগ্রাম এবং অবশ্যই কিন্তু তোমাদেরকে একক দুটোকে একই এককে এনে নিতে হবে ইনটু 100% তো এবার দেখো 100 এর জিরোগুলোকে আমি ক্যান্সেল করে নিই 5 গুণে 10 25 তাহলে 25 বাই 2 মানে আমরা জানি 12.12 তাহলে 12.12% তাহলে আমার অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অপশন চলো পরের অঙ্কে চলে যাই দেখো কোন সংখ্যার 35% 105 হলে ওই সংখ্যার শতকরা কত অংশ 100 হবে তো দেখো অঙ্কটা দুটো পার্ট রয়েছে কিন্তু যে কোন সংখ্যার 35% 105 হলে তো আমরা সংখ্যাটা কিভাবে নির্ণয় করি তো আমি নরমালি তোমাদেরকে আগে দেখাচ্ছি যে সংখ্যাটা যদি x হয় তার 35% সেটা হচ্ছে 105 তার মানে x এর ভ্যালু আমরা পাই কি করে 105 ইনটু 100 বাই 35 সেই সংখ্যাটা পাওয়া যায় এবার বলেছে মানে এই সংখ্যাটার শতকরা কত অংশ 100 হবে তার মানে এর শতকরা আমি যদি y পার্সেন্ট ধরি মানে y বাই 100 সেটা ইকুয়াল টু হচ্ছে আমার 100 হবে বলেছে তাহলে দেখো আমি y এর ভ্যালুটা কি করে বার করব এখানে তো 100 100 কেটে যাচ্ছে তাহলে y ইকুয়াল টু কত 100 ইনটু এটা যদি ওইদিকে চলে যায় উল্টে যাবে মানে 35 বাই 105 তো এভাবে তোমরা করে নিতে পারো এটা নরমাল মেথড একদম বুঝিয়ে বললাম তোমাদেরকে তো কম্পিটিটিভ এক্সামে তোমরা কি করে করবে দেখো কোন সংখ্যা 35% মানে যত পার্সেন্ট বলছে সেটাকে আমি লব হিসাবে লিখলাম এরপর দেখো 35% কত হবে বলেছে 105 হবে বলেছে তো হরকে আমি 105 লিখলাম কিন্তু কত অংশ এত হবে মানে লাস্ট পার্টে বলেছে যে ওই সংখ্যা শতকরা কত অংশ 100 হবে তার মানে 100 হবে বলেছে যত হবে সেটার সাথে গুণ করে দেব তাহলেই কিন্তু আমার অ্যান্সারটা চলে আসবে তো চলো ক্যালকুলেশনটা করে নিই 5 দুগুণে 10 5 আকে 5 5 দুগুণে 10 20 3 7 7 তিনে 21 5 7 35 তার মানে থাকলো কত 100 বাই 3 তার মানে পার্সেন্টেজটা কত বেরোবে এটাকে আমি পার্সেন্টেজে করে নিই মানে এটাকে আমি মিশ্র ভগ্নাংশে করে নিই দেখো 33.1
তাহলে আজ এখানেই কমপ্লিট করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরের দিন দেখা হচ্ছে পার্সেন্টেজের আরও নতুন কিছু ট্রিক্স নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।